বঙ্গবন্ধুর মহান স্বাধীনতা ঘোষণাপত্রের একটি দুর্লভ কপি সংরক্ষিত আছে বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্ত্রীর আছে। স্বামীর নির্দেশ মতো এতদিন সংরক্ষণ করলেও এখন প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান ঐতিহাসিক এই দলিলটি কমান্ড্যান্ট মানিক চৌধুরীর পরিবারের সাথে কথা বলে আরও জানাচ্ছেন সামতানি হক নাজুম ছবি তুলেছেন বাঁধনে প্রাণ উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি টেলিগ্রাম পৌঁছায় আওয়ামী লীগ নেতাদের কাছে ইংরেজিতে লেখা টেলিগ্রামটি মূলত স্বাধীনতা ঘোষণাপত্র যেখানে বলা হয় পাকিস্তানি সেনাবাহিনী পিলখানায় ইপিআর ও রাজারবাগে পুলিশের ওপর হামলা করেছে নিরস্ত্র মানুষকে হত্যা করছে ইপিআর ও পুলিশ ঢাকার রাজপথে যুদ্ধে লিপ্ত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনগণ প্রাণপণে শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশের সর্বশ্রেণীর জনগণকে যে কোনো মূল্যে বাহিনীকে প্রতিরোধ করার আহ্বান জানানো হচ্ছে আল্লাহ আপনার মঙ্গলে সহায়তা করুক জয় বাংলা মুজিবুর রহমান কমান্ডেন্ট মানিক চৌধুরী মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত এই বীর মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন হবিগঞ্জবাসীকে মারা যাবার আগে স্ত্রী বেগম রোকেয়া চৌধুরীর হাতে তুলে দিয়েছিলেন তার সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাপত্র যারা পেয়েছিলেন তাদের মধ্যে একজন কমান্ডেন্ট মানিক চৌধুরী মানিক চৌধুরী এখন আর নেই কিন্তু তার স্ত্রী এত বছর ধরে সযত্নে নিজের কাছে আগলে রেখেছেন এই গুরুত্বপূর্ণ দলিলটি রোকেয়া চৌধুরীর বয়স সত্তর পেরিয়েছে ক্রমেই শক্তি হারাচ্ছে দুটি চোখ তবু দুইটা চশমা জোড়া দিয়ে কাঁপা কাঁপা হাতে প্রধানমন্ত্রী বরাবর চার পাতার চিঠি লিখছেন দায়মুক্ত হবেন বলে শেখ যদি মূল্যায়ন করেন নেন যদি নিলেন আমি অতৃপ্ত হৃদয়ে আমি ভাববো যে আমি আমার স্বামীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব করে পারলাম না আল্লাহ আমার মাফ করতে উনি আমার মাফ করবেন কথা হয় মানিক চৌধুরীর ছোট মেয়ে কেয়া চৌধুরীর সাথে প্রশ্ন জাগে উনিশশো সালে কমান্ডেন্ট মানিক চৌধুরী মারা যাবার পর তো কেটে গেছে আটাশ বছর এমন ঐতিহাসিক দলিল এখনো কেন তাদের সংগ্রহে আমি একেবারে ওপেন দেখিয়েছি মাননীয় স্পিকার এই সেই দলিল যেটি আমি আমার বাবার কাছ থেকে আমার মার কাছ থেকে জেনেছি এই ইতিহাস পড়ে জানা না কিন্তু কেউ প্রশ্ন করেনি যে এই কাগজটা কি দেখি আমরা জানান দিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা করা পুরানা কাগজ যে বঙ্গবন্ধুর নিদর্শন কিন্তু এটা যে অত মূল্যবান তখন তো তা বোঝা যায় না বাবা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাপত্রটির একটি ফটোকপি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে নয় মাস স্বামীর বুক পকেটে থাকা দুর্লভ টেলিগ্রামটিও ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে মৃত্যুর আগে অন্তত তাই দেখে যেতে চান রোখেয়া চৌধুরী সান্দানি হক নাজুম নিউজ টোয়েন্টি হবিগঞ্জ সিলেট